হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা একটি বিষয় কি জানেন তো আমাদের সকলের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু অভিজ্ঞতা হয় এমন কিছু অভিজ্ঞতা থাকে যা চাইলেও আমরা অনেক সময় ভুলতে পারি না আজকের ভিডিওতে আমি মৃন্ময় আপনাদের সঙ্গে এমনই একটি অভিজ্ঞতার কথা শেয়ার করব তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করি আজকের গল্প অভিশপ্ত বই কলেজ স্ট্রিটের রাস্তা ধরে সেদিনকে আসছি হঠাৎই দেখি অনিমেষের সঙ্গে দেখা এই অনিমেষ হচ্ছে আমার বহুদিনের পুরনো এক বন্ধু প্রায় বলতে পারেন দু কি ১৩ সাল নাগাদ একটা ইন্স্যুরেন্স কোম্পানির ট্রেনিং অ্যাটেন্ড করতে গিয়ে তার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল এবং তারপর থেকেই একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায় তবে ইদানিং সেইভাবে তার সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না প্রায় তিন বছর বাদে আজ তার সঙ্গে দেখা হয় একদমই একই রকম আছে ছেলেটি সেই রোগা ছিপছিপে চেহারা এবং ওর স্বভাবটা জানেন তো এখনো বদলায়নি আজকালকার দিনে ছেলে হয়েও কোনো ফোন ও ব্যবহার করে না কাছে সম্বুদার চায়ের দোকান দুজনে দুটো চা নিয়ে বেশ কিছুক্ষণের জন্য আড্ডা দিতে শুরু করলাম তখন ঘড়ির কাটায় বিকেল সাড়ে পাঁচটা মতন বাজে ও বললো ও নাকি কলেজ স্ট্রিটে এসেছে কিছু বই কেনার রয়েছে আর ওর বরাবরের শখ পুরোনো দিনের বইয়ের কালেকশান করা তো চা শেষ করেই অনিমেশ বলল যে চল আমার সঙ্গে একটু বেরোবি আমি কিছু বইটই কিনবো তারপরে নালে তুই ওখান থেকে বেরিয়ে যাস সেদিনকে আমার খুব একটা তাড়াহুড়ো কিছু ছিল না তাই আমিও ওর সঙ্গে বেরিয়ে পড়ি দেখি ও বেশ কয়েকটি বই কেনে এবং তখন একটি বইয়ের দোকানের সামনেই আমি আর ও দাঁড়িয়ে রয়েছি হঠাৎই আমার চোখে আসে একটি বাংলা অভিধান এই অভিধানের বইটি এখন আর ছাপা হয় না আর আমার বহুদিনের ইচ্ছে ছিল যদি কোথাও এই বইটি দেখতে পাই তাহলে কিনে নেব দোকানদারকে বইটির দাম জিজ্ঞাসা করি কিন্তু দোকানদার বলেন যে বইটি নাকি বিক্রি নেই আমি ভাবলাম পুরনো বই হয়তো নষ্ট হয়ে গিয়েছে তা সত্ত্বেও উনার থেকে বইটি চেয়ে একটু দেখতে চাইলাম হাতে নেড়ে চেড়ে দেখতেই বুঝলাম যে বইটি ঠিকঠাক রয়েছে একটু পুরনো হয়েছে ঠিকই কিন্তু বইটি যে নষ্ট হয়ে গিয়েছে বা পোকায় খেয়ে নিয়েছে এমনটা কিন্তু নয় কিন্তু দোকানদার বইটিকে বিক্রি করবেন না আমি যখন খুব জোর করলাম তখন উনি আমাকে একটি কথা বললেন বললেন দেখুন আপনি বইটি নিতেই পারেন কিন্তু একটা কথা বলছি আপনি কিন্তু মিলিয়ে নেবেন আপনি এই বইটি আপনার কাছে বেশি দিন রাখতে পারবেন না আমি ওনার কথায় ততটা কিছু ভেবে দেখিনি উনি যে দাম চেয়েছিলেন আমি সেই দাম দিয়েই বইটি তার কাছ থেকে কিনে নিই আমার পাশেই অনিমেষ দাঁড়িয়েছিল অনিমেষ আমার থেকে বইটি নিয়ে ওরও ভালো লেগে যায় ও দোকানদারকে বলে যে এই বইটির আরও একটি কপি তাকে দেওয়ার জন্য কিন্তু সেই সময় দোকানদারের কাছে ওই বইটি একটি মাত্র কপি ছিল ফলত আমরা ওই দোকান থেকে বেরিয়ে গিয়ে আরও বেশ কিছু দোকান ঘুরি শুধুমাত্র এই বইটি কিনব এই জন্য কিন্তু কোনো দোকানে আর সেই রকমভাবে বইটি আর পাওয়া যায় না তখন সন্ধে প্রায় সাড়ে সাতটার মতন বেজে গেছে আর এরপরেই আমাকে বাড়ি ফিরে যেতে হতো আর আমারও খারাপ লাগছিল যে অনেকক্ষণ থেকে অনিমেষ বইটি খুঁজছে কিন্তু তা সত্ত্বেও পাচ্ছে না তো আমি ঠিক করলাম যে এই বইটি অনিমেশকে দিয়ে দেবো এবং অনিমেশকে বললাম যে তুই এই বইটি রেখে দে আমি অন্য কোনো একদিনকে এসে কলেজ স্ট্রিট থেকে না হলে বইটি কিনে নেব তো প্রথম দিকে একবার দুবার না করছিল ঠিকই কিন্তু তা সত্ত্বেও আমি জোর করেই ওর ব্যাগে বইটি পুড়ে দিয়ে বাড়ি ফিরে আসি তো এই কলেজ স্ট্রিট চত্বরেই আমার প্রায়ই যাওয়া হয় এবং মাঝের মধ্যে এই সমস্ত পুরোনো বইয়ের দোকানগুলি পাশ করতে গেলেই আমি একবার দুবার এই বইটি খোঁজ করে দেখি যদি কোথাও পাওয়া যায় কিন্তু প্রায় এক থেকে দেড় মাস মতন হতে যায় কোনো দোকানেই ঠিক করে বইটি আর পাওয়া যাচ্ছে না তো একদিন ঠিক করলাম যে প্রথমবার যে দোকান থেকে বইটি কিনেছিলাম সেই দোকানে গিয়ে একবার খোঁজ করে দেখি প্রায় দুই মাস বাদে আমি ওই দোকানটিতে যাই এবং আমি ঠিক করে চিনতেও পারছিলাম না যে কোন দোকান থেকে বইটি আমি কিনেছিলাম কিন্তু বিশ্বাস করবেন না আমি দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই ওই ভদ্রলোক মানে ওই দোকানদার এক দেখাতেই আমাকে চিনতে পেরে যান এবং আমাকে বলেন আপনি নিশ্চয়ই ওই বইটি বিক্রি করতে এসেছেন আমি কথাটা শুনে অবাক হয়ে যাই আমি হাসতে হাসতে বলি যে না না বিক্রি করতে আসব কেন আমি তো এসেছি ওই বইটির আরও একটি কপি আপনার থেকে কিনবো বলে তো ওই ভদ্রলোক অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলে তো আগের বইটি আপনার কাছে নেই না ওই বইটি আমার এক বন্ধুর কাছে রয়েছে তো উনি মুখটা নিচু করে অন্যান্য বই দেখতে দেখতে বলেন যে না ওই বইটি আমার কাছে দাদা হবে না তো আমি এই কথা শুনে ওখান থেকে চলে আসি আমি বেরিয়ে তো পড়েছি এবং অন্যান্য দোকান খুঁজব বলেও যাচ্ছি রাস্তায় আস্তে আস্তে আমার মাথায় তখন একটি কথা ঘুরতে শুরু করে ওই লোকটি আমাকে কেন বলল যে আপনি বইটি বিক্রি করতে এসেছেন আর সেই সঙ্গে আরও একটি কথা আমার মনে পড়ে যায় প্রথমবার যখন ওনার থেকে আমি বইটি কিনেছিলাম তখন উনি একটি কথা বলেছিলেন বলেছিলেন বইটি আপনি বেশি দিন আপনার কাছে রাখতে পারবেন না আমি তখনই আবার দোকানটিতে ফিরে যাই ফিরে গিয়ে আমি ওই দোকানদারকে জিজ্ঞাসা করি সেদিনকে আপনি এই কথাগুলি আমাকে কেন বলেছিলেন তবে দোকানদার একটু ইতস্তত বোধ করতে করতে আমাকে বলেন না না সেরকম কোনো কারণ নেই আমি এমনিই বলেছিলাম আর কি কিন্তু উনার হাব ভাবটা একটু অন্য রকম ঠেকতে শুরু করে আমার মনে হয় যে কিছু যেন উনি লোক আছেন আমি ওখানে দাঁড়িয়েই আরও বেশ কিছু কথা ওনার সঙ্গে বলতে শুরু করি এই করতে করতে একটু সময়ও যায় তবে আমার একটাই কৌতূহল ছিল যে কি এমন ব্যাপার রয়েছে যে যে কারণে উনি আমাকে এই কথাগুলি সেদিনকে বলেছিলেন অবশেষে উনি আমাকে লাস্টের দিকে একটা কথা বললেন বললেন আপনার যে বন্ধুটির কাছে বইটি আছে বলছেন সেই বন্ধুটিকে একবার ফোন করে আপনি জিজ্ঞাসা করবেন উনি কেমন আছেন উনি কি আদৌ ভালো আছেন বিশ্বাস করুন সেদিনকে ওই বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে আমি রীতিমতন শিউরে উঠেছিলাম আমি এরপরে বাড়ি ফিরে আসি অনিমেষের সঙ্গে যে আমি যোগাযোগ করবো কিন্তু অনিমেষ কোনো ফোন ইউজ করে না এছাড়া ও কোনো সোশ্যাল মিডিয়া সাইটে ওকে ঠিক করে পাওয়া যায় না অ্যাক্টিভ নয় আর কি ছেলেটা আর ওর বাড়ি আমি যতদূর শুনেছি মানিকতলার কাছে কিন্তু অ্যাকচুয়াল বাড়ির লোকেশানটা কোন জায়গায় আমি ঠিক জানি না আর ঠিক এরই মধ্যে আমার তখন একটা সেমিস্টারের এক্সামের প্রিপারেশন চলছিল আমি সমস্ত বিষয়টা নিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে দু এক দিনের মধ্যে ব্যাপারটি পুরো মাথা থেকে বেরিয়ে যায় প্রায় সাত থেকে আট মাস মতন কেটে গিয়েছে আমি একদিনকে কলেজ স্ট্রিটের রাস্তা দিয়েই যাচ্ছিলাম ফুটপাতের ওপরে একটি পুরনো বইয়ের দোকান দেখে কিছু বই নেড়ে জেরে দেখতে শুরু করি সেদিনকে আমার কী যে মনে হলো আমি হঠাৎ করে দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে ওই বাংলা অভিধানের বইটির কথা যে যদি পেয়ে যায় দোকানদারকে জিজ্ঞাসা করতেই দোকানদার একটু ভেবে নিয়ে আমাকে বলল হ্যাঁ পেয়ে যাবেন কিন্তু একটু সময় দিতে হবে আপনি বরং চাইলে একটু ঘুরে আসতে পারেন আমি বইটি ব্যবস্থা করে রাখছি আমি দেখলাম এতদিন ধরে খুঁজছি কিন্তু বইটি পাচ্ছি না এখন যখন পাওয়া গেছে তখন আর এটা হাত করা যাবে না আমি দোকানদারকে বললাম ঠিক আছে আপনি নিয়ে আসুন আমি এখানেই দাঁড়াচ্ছি তখন অবশ্য দোকানে দু একজন লোক ছিলেন মানে বই কিনছিলেন তো তাদেরকে সেরে নিয়ে দেখলাম উনি একটা বস্তা ভর্তি ব্যাগ নিয়ে আসলেন এবং ওর মধ্যে থেকে অনেকগুলো বই বার করছেন প্রত্যেকটি বই একই রঙের মলাটি মোড়ানো এবং বইগুলো দেখে মনে হচ্ছে যে কেউ যেন খুব সযত্নে তার কাছে বইগুলি আগলে রেখেছিল আর আরেকটা বিষয় যে বইগুলির ওপরে সমস্ত বইগুলির ওপরেই আর কি একটা নাম লেখা রয়েছে প্রায় কুড়ি পঁচিশটা বই খুঁজে উনি আমাকে একটা বই নিয়ে এসে হাতে ধরিয়ে বললেন এই নিন ধরুন আপনার বই আমি বইটা হাতে নিতেই কি বলবো আপনাদেরকে আমার এখনই রীতিমতন গায়ে কাটা দিচ্ছে বইটি হাতে নিতেই আমি রীতিমতন চমকে উঠেছিলাম ব্রাউন পেপারের মলাটের ওপরে বড় বড় অক্ষরে লেখা অনিমেষ বাগচি তো বন্ধুরা এই ছিল একটা ছোট্ট অভিজ্ঞতার গল্প তো গল্পটি আপনাদের কেমন লেগেছে আপনারা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য একটি গল্পের সঙ্গে